গল্প করতে আমাদের সবারই ভালো লাগে, কিন্তু গল্প করতে করতে আমরা অনেক সময় খেয়াল করি না যে আমরা যেই বিষয়গুলো নিয়ে কথা বলছি সেগুলো কি জরুরি কথা না অপ্রয়োজনীয় কথা। অপ্রয়োজনীয় কথা মানুষের মনকে শক্ত করে দেয়, তাকে আল্লাহর স্মরণ করা থেকে বিরত রাখে এবং অনেক সময় গুনার কারণ হয়ে দাঁড়ায়, যেমন গীবত। তাই আমরা যখন মানুষের সঙ্গে গল্প করব, আমরা যেন কিছুক্ষণ পরপর একটা সেলফ চেক করি, আমরা যা নিয়ে কথা বলছি তা কি ভালো কথা নাকি অপ্রয়োজনীয় কথা। বিশেষ করে অন্য মানুষ বা মানুষের জীবনে কি ঘটছে এসব ব্যাপারে গল্প করতে গেলেই কিন্তু আমরা বিপদের দিকে পা ফেলে দিচ্ছি। এ ধরনের বিষয়ে আলাপ করতে গেলেই গীবত করে ফেলার ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই আসুন আমাদের গল্পের বিষয়বস্তুগুলোকে একটু বদলে ফেলি। এই ছোট ছোট পরিবর্তনই বদলে দিতে পারে আমাদের জীবন।